পুলিশি বাধা, বিক্ষিপ্ত সংঘর্ষ ও পিকেটিং এর মধ্য দিয়ে দেশব্যাপী 20 দলীয় জোটের ডাকা আজকে সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। হরতালে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। হরতালের কারণে সোমবার সকাল থেকে রাজধানী সহ দেশের সব মহাসড়কগুলো কার্যত যানবাহন শূন্য হয়ে পড়ে, কোথাও কোনো গণপরিবহন এবং প্রাইভেট পরিবহন চলাচল করতে দেখা যায়নি। রাজধানীতে সামান্য পরিমাণে সিএনজি, লেগুনা, রিক্সা ও অটোরিক্সা চলাচল করেছে। বরাবরের মতোই হরতালের কারণে রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি, শপিং মল সহ ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। এদিকে আজকের হরতালে সকাল থেকেই অবরুদ্ধ ছিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে অবস্থান নেয় সেখানে, প্রস্তুত রাখা হয় রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গাজীপুরে সমাবেশ করতে না দেয়া, সারাদেশে 20 দলীয় জোটের বিক্ষোভ মিছিলে বাধা দেয়া এবং জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। ক্ষমতাসীন সরকার সুপরিকল্পিতভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে বাধা দিয়েছে এবং গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহতদের প্রতি সমবেদনা এবং আটককৃতদের মুক্তি দাবি করেছেন। সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গাজীপুরের জনসভা নিয়ে এই অবৈধ সরকারের গণতন্ত্র ধ্বংস করবার হিংস্রতা, তার বিরুদ্ধে গণতন্ত্রের স্বীকৃত বিরোধী দলগুলোর অধিকার নিশ্চিত করার দাবিতে আজ 29শে ডিসেম্বর 20 দলীয় জোট সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে। এই হরতালে আজ জনগণের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে মনে করে সরকার তার বাহিনীগুলো নিয়ে বিএনপি সহ 20 দলীয় জোটের নেতা কর্মীদের উপরে তারা ব্যাপক দমন নীতি চালিয়ে সরকার নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। হরতালের প্রাক্কালে গতকাল থেকে পুরনো কৌশলের পুনরাবৃত্তি করে আবারও যানবাহন, অগ্নিসংযোগ আর পেট্রোল বোমা ছুড়ে জীবনহানির ন্যায় মানবতা বিরোধী সহিংস কার্যক্রম চালিয়েছে। সরকারি এজেন্টদের দিয়ে তারা এই ধরনের অমানবিক কর্মকাণ্ড 5 জানুয়ারি তামাশা নির্বাচনের পূর্বাপর ঘটিয়েছিল। বেআইনি অস্ত্র দিয়ে রেজাল্ট মিছিলকে পণ্ড করার পুরস্কার স্বরূপ অবৈধ সরকারের নিয়মাকার সন্ত্রাসী ছাত্র সংগঠনের নেতাদেরকে মন্ত্রী ঊর্ধ্বতন আওয়ামী নেতারা বাহবা দিচ্ছেন, তখন দেশবাসী কারোরই জীবন নিরাপত্তায় নির্বিঘ্ন থাকে না। বিরোধী দলের হরতালের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য ভোটারবিহীন সরকারের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জুড়ি মেলা ভাত। নোয়াখালীতে হরতালের প্রথম প্রহরে স্কুল শিক্ষকের ছাত্রের জীবন হানি ঘটেছে। সরকারের এজেন্ডা দিয়ে নানাভাবে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিগুলোকে সাবোটাজের মাধ্যমে সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে সহিংস ধ্বংসযজ্ঞ সংগঠিত করে হরতালকারীদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। বর্তমানে অবৈধ ক্ষমতাসীনরা সীমাহীন মিথ্যাচার দিয়ে নিজেদের অপকর্মে নানা রঙের আবরণে ঢাকতে চেষ্টা করে, কিন্তু জনগণের দরবারে প্রকৃত ঘাতকরা চিহ্নিত হয়ে থাকে। তাদের নিষ্ঠুর অপকর্মের বিচার জনগণ একদিন যথাযথভাবেই করবে। এছাড়া কমলাপুরের ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দুর্ঘটনার দায় ক্ষমতাসীন সরকারের। সরকারের অব্যবস্থাপনা, উদাসীনতা এবং জবাবদিহিতা না থাকার কারণে দেশে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে। জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ তাদের অব্যবস্থার কারণে আজকাল দুর্ঘটনা একটা একেবারে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের অব্যবস্থা, অবহেলা এবং জবাবদিহীনতা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এই সমস্ত বিভাগগুলো, এই সমস্ত বিভাগের কর্তৃপক্ষ যেহেতু তাদের কারো কাছেই কোনো জবাবদিহি করতে হয় না, সুতরাং জনগণের সেবা প্রদানকারী যে সংস্থাগুলো রয়েছে তারা চরম অব্যবস্থার মধ্য দিয়ে প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনায় পড়ছে।